হ্যালো স্টুডেন্ট আজকে আমরা সাজেশন নিয়ে আলোচনা করবো ক্লাস নাইনের সাজেশন ভৌতবিজ্ঞানের ওপর কিছুদিনের দিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা রয়েছে তো সেই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি যে প্রশ্নগুলো পড়লে তোমাদের কমন আসার চান্স কিন্তু প্রবল এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এর বাইরে কিন্তু তোমাদের বইও পড়তে হবে বইটা পুরো ভালো করে তোমাদেরকে লাইন বাই লাইন দেখে দেখে করতে হবে বা পড়তে হবে তার অনুশীলনী প্র্যাকটিস করতে হবে তারপরে তোমরা এই সাজেশানগুলোতে অ্যান্সারগুলো খুঁজো বা অ্যান্সারগুলো এক জায়গায় করে তারপরে তোমরা এই সাজেশানগুলোকে পড়ো তো এই সাজেশানগুলো আসার প্রবণতা কিন্তু প্রবল প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের সিলেবাসে যে প্রথম চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে গঠন ও ধর্ম গঠন ও ধর্ম থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমরা একটু দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে যে আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে লোহা জলে ডুবে যায় কিন্তু পারদে ভাসে কেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে বার্নোলির নীতিটা বিবৃত করো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বার্নৌলি নীতিটি বিবৃত করো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চারদাকে প্রশ্নটা বলছে ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়ে যায় কেন পাঁচ নম্বর প্রশ্ন দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন ছয় নম্বর প্রশ্ন দেখো ইয়ং গুনাঙ্ক কি সাত নম্বর প্রশ্ন স্থিতিস্থাপকতা কাকে বলে আট নম্বর প্রশ্ন প্লবতা কী কী বিষয়ের ওপর নির্ভর করে নয় নম্বর প্রশ্ন ব্যারোমিটারের পারদ ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী এছাড়াও ব্যারোমিটার থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে ব্যারোমিটার পাট ধীরে ধীরে বৃদ্ধি পেলে বা নিচে নামলে কি হতে পারে সেগুলোও কিন্তু তোমরা পড়ে রেখো দশ নম্বর প্রশ্ন পৃষ্ঠ টান কাকে বলে এসআইতে এর একক কী এগারো নম্বর প্রশ্ন হুকের সূত্রট সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দাগের প্রশ্ন কি বলছে দেখো ভাসমান বস্তুর সাম্যের শর্তগুলো লিখতে বলেছে তেরো নম্বর প্রশ্ন বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয় কেন চোদ্দো নম্বর কোনো বিন্দুতে তরলের চাপের রাশিমালাটা নির্ণয় করতে বলেছে পনেরো নম্বর প্রশ্ন সাইফন ক্রিয়ার শর্তগুলি উল্লেখ করতে বলেছে এবং এর প্রয়োগ মানে ব্যবহার কোথায় কোথায় হয় ষোলো নম্বর প্রশ্ন করেছে আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে পার্থক্য লিখতে বলেছে এর পরের আমরা চ্যাপ্টারে যাব তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো চলে আসছি আমরা কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে প্রথম প্রশ্ন করেছে কোনো বস্তুর ভর এম ও গতিশক্তি ই হলে প্রমাণ করো বস্তুটির ভরবেগ বেগ রুট টু এম ই এটাও কিন্তু মোস্ট ওয়ান্টেড বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই দাগের প্রশ্ন বলছে কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও তিন নম্বর প্রশ্ন প্রমাণ করো অবাধে পতনশীল বস্তুর অবাধে এখানে জফলাটা এক্সট্রা হয়ে গেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন বল প্রযুক্ত হলেও কৃতকার্য শূন্য হতে পারে কি পাঁচ নম্বর প্রশ্ন একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি হবে সেটার ব্যাখ্যা করতে বলেছে ছ নম্বর প্রশ্ন শক্তির নিত্যতা সূত্রটা লিখতে বলেছে সাত নম্বর অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো আট নম্বর প্রশ্ন কার্য ও শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো বা লেখো নয় নম্বর হর্স পাওয়ার কী আর দশ নম্বর হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে সেই অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বইয়ের অনুশীলনীতে রয়েছে বা বইয়ের উদাহরণেও রয়েছে তোমাদের টেক্সট বইয়ের চলে আসছি মূলের ধারণা এটা একটা কেমিস্ট্রির অংশ মানে কেমিস্ট্রির চ্যাপ্টার এটা মোলের ধারণা থেকে প্রথম প্রশ্ন পারমাণবিক ভর একক কাকে বলে দু নম্বর প্রশ্ন হচ্ছে মোলার আয়তন কাকে বলে তিন নম্বর প্রশ্ন এর ক্ষেত্রে সংকেত ভর লেখ যুক্তিসহ সরি এর ক্ষেত্রে সংকেত ভর লেখা যুক্তি যুক্ত কেন সেটার ব্যাখ্যা করতে বলেছে চার নম্বর প্রশ্ন এস এগারো গ্রাম সিও টু অর্থাৎ কার্বন অক্সাইডের আয়তন কত পাঁচ নম্বর প্রশ্ন এক গ্রাম জলে অনুর সংখ্যা কত ছয় নম্বর প্রশ্ন বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক সোডিয়াম পরমাণুতে মোল সংখ্যা কত সাত নম্বর প্রশ্ন দেখো কি বলছে কার্বন বারো স্কেলে কোনো পদার্থের আণবিক ভর কাকে বলে আট নম্বর প্রশ্ন অ্যাভোগাড্র সংখ্যা কাকে বলে চলে আসছি দ্রবণে দ্রবণের প্রথম প্রশ্ন দেখো দ্রবণ চ্যাপ্টার দ্রাব্যতা লেখো কাকে বলে দু নম্বর দ্রাব্যতা কাকে বলে তিন নম্বর প্রশ্ন উদাহরণ দিতে বলেছে ইমালসান ফোম জেল এবং সলের চার নম্বর প্রশ্ন হচ্ছে টিনডাল প্রভাব বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন টিনডাল প্রভাব পাঁচ নম্বরটা হচ্ছে ইমালসান কাকে বলে উদাহরণ দাও চলে আসছি ছ নম্বর প্রশ্ন এস পি এমের নাম এটা একটা শর্ট কোয়েশ্চেন স্টার দিলাম সাত নম্বর দাড়ি কাটার সময় সামান্য কেটে গেলে রক্ত বন্ধ করার জন্য সাধারণ ফটকিরি ব্যবহার করা হয় কেন এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা চলে আসছি আট নম্বর আট নম্বর প্রশ্ন কী বলছে দেখে নাও প্রশ্ন বলছে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা ৩৫ এর অর্থ কী নয় নম্বর প্রশ্ন অতিপৃক্ত দ্রবণ কাকে বলে দশ নম্বর উষ্ণতা বৃদ্ধিতে তরল গ্যাসের দ্রাব্যতা কমে যায় কেন এগারো নম্বর কি কি উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় বারো নম্বর প্রশ্ন কেলাসন কাকে বলে আর ১৩ নম্বর প্রশ্ন দ্রবণের শক্তিমাত্রা কাকে বলে চলে আসছি অ্যাসিড খাল লবণ অ্যাসিড খাল লবণ থেকে তোমাদের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো সেটা হচ্ছে এক নম্বরেরটা দেখো টু সিও থ্রি এর জলীয় দ্রবণ ক্ষারীয় কেন দু নম্বর প্রশ্ন প্রমাণ করো এই ও থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি ঘটবে কি ঘটবে উষ্ণ ও গাঢ় এই ও থ্রিতে জেডেন মেশানো হলে কি ঘটবে চার নম্বর প্রশ্ন এল টু ও থ্রিকে উভধর্মী অক্সাইড বলে কেন এখানে অন্ত্যে জটা হবে না উভধর্মী অক্সাইড বলে কেন এছাড়াও এটা আরেকটা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে জেড এন ও জিঙ্ক অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলে কেন পাঁচ নম্বর প্রশ্নটা মোস্ট ওয়ান্টেড প্রশ্ন অম্লবৃষ্টি কাকে বলে পরিবেশের ওপর দুটি ক্ষতিকারক প্রভাব লিখতে বলেছে অম্লবৃষ্টির ওপর তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা পড়েই যাবে ছ নম্বর অ্যালুমিনিয়াম পাত্রে এনওএইচ দ্রবণ উত্তপ্ত করা হলো কি ঘটবে সাত নম্বর অ্যাকোয়ারিজিয়া কি এর ব্যবহার লিখতে বলেছে আট নম্বর প্রশ্ন হচ্ছে এইচ টু এসও ফোরের শনাক্তকরণ বিক্রিয়া এটাও কিন্তু স্টার দেবে দুটো খুব ইম্পর্ট্যান্ট নয় নম্বর শিল্প ক্ষেত্রে এইচ এন ও থ্রির ব্যবহার দশ নম্বর এনএএএইচ দ্রবণের সঙ্গে জেডেন চূন্য মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটবে এগারো নম্বর প্রশ্ন অ্যান্টাসিড কি এর উদাহরণ দাও এবং লাস্ট প্রশ্ন স্টোন ক্যান্সার কি সেটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে স্টোন ক্যান্সারটাও কিন্তু স্টার্ট দিলাম পরীক্ষায় খুবই আসে তো এই গেল হচ্ছে ভৌতবিজ্ঞান ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে যে বেলাইকানটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো